সরি, লকটা তো করো। এক মিনিট, আমার এনগেজমেন্ট তো সন্ধ্যাবেলায় দাদা, তুমি যে এখন থেকেই রেডি হচ্ছ? পেমেন্ট নিতে যাচ্ছি, বড় অ্যামাউন্ট না। পেমেন্ট পাওয়া মাত্রই তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারছি না, টাকা খুব অল্প সময়ের জন্য হাতে আসে। পরের সপ্তাহে আমায় ফ্যাক্টরির জন্য নতুন মেশিনও কিনতে হবে। দাদা, তুমি কি কালকে আবার শেভ করবে? হ্যাঁ। কেন? কারণ কাল সকালে আবার একটু বেড়ে যাবে, ওভারনাইট গ্রোথ। ওভারনাইট গ্রোথ? হ্যাঁ, অল্প হলেও কিন্তু গ্রোথ তো হবেই। ওভারনাইট গ্রোথের জন্য ওভারনাইট ফান্ড। ওভারনাইট ফান্ডস? ওভারনাইট ফান্ডস হলো গিয়ে ডেপ্ট মিউচুয়াল ফান্ড, যা ওভারনাইট সিকিউরিটিগুলোতে ইনভেস্ট করা হয় ফর এ ম্যাচুরিটি পিরিয়ড অফ ওয়ান ডে। দে আর হাইলি লিকুইড, আর এতে রিস্কও খুব কম। আর তাছাড়া তুমি তো অল্প বিস্তর রিটার্নও পেয়ে যাবে, জাস্ট লাইক দ্য ওভারনাইট গ্রোথ, তোমার দাড়ির মতো। তাহলে বলো, তুমি কি করবে বিটুইন পেমেন্ট অ্যান্ড পারচেস? ওভারনাইট ফান্ডে ইনভেস্টমেন্ট। তুমি কিছু ভুলে যাচ্ছ। কি? সেভিং। ও, মিউচুয়াল ফান্ড, একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।